থেকে দেখে মনে হয় মাঠ জুড়ে জ্বলছে মিটিমিটি জোনাকি, তবে কাছে গিয়ে দেখা যায় সবুজ ড্রাগন গাছের ওপর সারি সারি লাইট জ্বালানো। ড্রাগন চাষে অভিনব এই প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছেন উদ্যোক্তা বিপ্লব জাহান। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার চারাতলা গ্রামের বিপ্লব জাহানের ড্রাগন বাগানে এখন আধার রাতে আলো আর সবুজের মিলন মেলা। এটিকে লাইট ইনডোর্স পদ্ধতি বলছেন বিপ্লব জাহান। তিনি জানালেন, তিন মাস আগে চীন থেকে 3,500টি বিশেষ ধরনের লাইট এনে ব্যবহার করছেন, যা দিয়ে অসময়ে ফলন এসেছে তার বাগানে। সাধারণ পদ্ধতি বলতে, যারা লাইটিং দেয় নাই তাদের বাগানে কোনো ফুল ফল নাই। এদের নভেম্বর থেকে এই ফুল ফল সব শেষ হয়ে গেছে, আর ইতিমধ্যে আমরা নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, তারপরে জানুয়ারি মাস গেছে, এখন ফেব্রুয়ারি মাসের আজ 18 তারিখ। আমাদের বাগানে প্রচুর ফুল ফল আসছে, এখনও পর্যন্ত ধরে যাচ্ছে। ইতিমধ্যে আমরা 12 টন বিক্রি করেছি। এখনও আমরা আশা করছি যে মার্চ মাসের প্রথম দিকে যে ফলটা আমরা পাবো, এটা হলে আমরা 25 টন মতো ফল বিক্রি করছি। ইউটিউব দেখেই এই পদ্ধতির ব্যাপারে জেনেছিলেন বিপ্লব। প্রাথমিকভাবে বড় অঙ্কের টাকা লাগলেও প্রথমবারেই লাভ হয়েছে 3 গুণ। দেশে ফলানো যায়, এটা আমরা দেখছি চায়না, ভিয়েতনাম বিভিন্ন দেশে লাইটিং পদ্ধতির মাধ্যমে ড্রাগন চাষ শুরু করছে তারা। এবং এই অসময় শীত মৌসুমে এরা ড্রাগন প্রচুর পরিমাণ বাংলাদেশে সেল দিচ্ছে, এরপরে বাংলাদেশের বাজারে অনেক দামে বিক্রি হচ্ছে। আমরা পরিকল্পনা করলাম যে এই দেশে যাতে এই সুন্দরভাবে চাষ করে লাইটিংয়ের মাধ্যমে আমরা যাতে ড্রাগন ফলাতে পারি, সেই উদ্যোগ নিয়ে আমরা প্রথমে চাষ শুরু করি। 3 বছর আগে উপজেলার চারাতলা গ্রামে 11 বিঘা জমিতে গড়ে তোলা হয় এই ড্রাগন বাগান। এখানে আগে প্রতি মৌসুমে ফলন হতো 45 টন ড্রাগন, আর এবার লাইট ব্যবহারের ফলে শুধু শীত মৌসুমেই বিক্রয়ের আশা 25 থেকে 30 টন ড্রাগন। মৌসুমে বিক্রি করা হয়েছে 40 থেকে 45 টন পর্যন্ত বিক্রি করা হয়েছে। এবছর এখনো হিসাব পাতি করা হয়নি, আর কিছুদিন পরে আমরা হিসাবগুলো করব। আমি শুনে আসছি যে এটা 12 মাসের জন্য হয় বা শীত মৌসুমে হয়। এমনি পাশ দিয়ে যাই, যাওয়ার পর্বে শুনি, কিন্তু ঢুকতে দেয় না। আজকে ঢুকতে দিয়েছে, এসে ভিতরে এসে দেখছি আসলেই লাইট দিয়ে বা এই যে সরজমিনিতে আছে আধুনিক পদ্ধতিটা চাষ করেছে। এই চাষে শীত মৌসুমে ভরপুর ফল, অধিক ফলন ওদের থেকে, এই দেখে আমার ভালো লাগে। অভিনব এমন পদ্ধতি দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন উৎসুক মানুষ। অনেক উদ্যোক্তা এসেও পরামর্শ নিয়ে যাচ্ছেন বিপ্লব জাহানের কাছ থেকে। আসছি ওয়াশি ব্যস্তি কল্যাণপুর, ঠিক আছে। তাই সে শুনছি নাকি এখানে একটা বাগান আছে, ড্রাগন বাগান, খুব সুন্দর। তাই দেখছি, দেখে খুব ভালো লাগছে আমার, তাই দেখে গেলাম আর কি। আমি এর আগে ড্রাগন বাগান দেখছি, কিন্তু এত সুন্দর তো দেখি নাই, যে প্রতিটা গাছে একটা করে লাইট আছে এইরকম দেখি নাই। এবার ঝিনাইদহে 830 হেক্টর জমিতে ড্রাগন চাষ হচ্ছে, যা গত অর্থ বছরে ছিল 203 হেক্টর জমিতে। এই এক বছরে ড্রাগন ফলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং কৃষকরা লাভবান হওয়ায় আবাদ বেড়েছে 4 গুণ। যদি তারা লাভজনক হয় তাহলে সব জায়গায় সৃষ্টি হবে, সব জায়গায় এটা প্রসারিত হবে, এবং এই ড্রাগন আবাদ করে, ড্রাগন আবাদে আমাদের দেশীয় চাহিদা মেটানোর সাথে সাথে আমাদের বৈদেশিক চাহিদা মেটাতে পারবো, এবং বৈদেশে আমার বিদেশে আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের সক্ষম। এবছর বাগান থেকে প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকায়।